আরো বড় পরিসরে কাজ করা হলো, তখন মা যেতেন সঙ্গে, মা অসুস্থ হন বা মন খারাপ বা যাই হোক, কিন্তু কখনো আমাকে বুঝতে যাবে, সবসময় আমাকে উনি সাহস দিয়েছেন। আমার মনে আছে যে আমি অনেক সময় ছোট ছিলাম তো তখন, আর আমারই কপালে এমন এমন কঠিন কঠিন গান পড়েছে যে অনেক সময় রেকর্ডিংয়ে গিয়ে আমি কেঁদে ফেলতাম যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, অনেক কঠিন গান মা আমি পারবো না, চলো বাড়ি গিয়ে। মা বলতেন যে না তুমি পারবে, তুমি পারতেই না, তুমি একটু চেষ্টা করো। আমি বলতাম না আমি পারবো না, আমি কাল কাল স্টুডিওতে সবাই ছোট ছিলাম দেখে কেউ টকেট নিয়ে আসতো, কেউ কোকো কোলা নিয়ে আসতো খুশি করার জন্যে, কিন্তু আমি বলতাম যে না আমি পারবো না। তো মা সবসময় গাছকে করে গরম পানি অথবা গরম চা নিয়ে যেতেন, এবং যখন আমি ওরকম করতাম যে আমি আর পারবো না, আমার পক্ষে সম্ভব নয় এই গান খুব করতাম, তখন মা করতেন কি ওই কাপে একটু চা দিলে এবং গোয়া করে একটু বুক করে দিতেন, বলে এটা খাও এখন তুমি পারবে। এখন সত্যি আমি পারতাম, ওটার পরে আমি পারতাম কি গোয়া করছেন আমার। আমার মা যেদিন চলে যান হসপিটালে, আমরা সবাই ছিলাম, তো সবসময় একটা কথা শুনে এসেছি যে মায়ের পায়ের নিচে, সেদিন আমি মায়ের নিচে পা আমার চোখে লাগিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবং সত্যি আমি স্বর্গ দেখতে পেরেছি আমার মায়ের দোয়া মায়ের আশীর্বাদ পেয়েছি। আজকে আমি যা আছি, আমি রুনা লায়লা হয়েছি শুধু আমার মায়ের কারণে, আমার ফ্যামিলির সাপোর্ট অবশ্যই ছিল, কিন্তু মায়ের যে স্যাক্রিফাইস, যে কষ্ট উনি করেছেন আমার কারণে, আমাকে দাঁড় করানোর জন্যে, আমাকে রুনা লায়লা বানানোর জন্যে, সেটা আমি বলেও মানে যতই বলি কম বলছি। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তার কাছে, এবং তার ছায়া আছে আমার, তার হাত আছে আমার মাথায়, যে আমি জানি সবসময় এবং তিনি আমার জন্য দোয়া করছেন সবসময়, এই দোয়া নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের ধন্যবাদ, আপনারা যারা সবাই এখানে আজকে এসছেন, মায়েরা এবং মায়েদের সন্তানেরা যারা, আপনারা সবাই যার যার ক্ষেত্রে নাম করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে আরও অনেক দূর নিয়ে যায়। এবং অনেকেই বললেন যে আমি রুনা লায়লা হতে চেয়েছিলাম, রুনা লায়লা হওয়ার দরকার নেই, তোমরা যা আছো তাই হো, এবং আরও বড় ধন্যবাদ। আপনি, আপনার সাথে আমার অনেক পুরনো একটা সম্পর্ক, অনেক পুরনো, অনেক ছোটোবেলা থেকে আপনার সাথে আমার দেখা হয়, এবং আপনার লিপে অনেক গান আমি গিয়েছি, আপনার প্রোডাকশনে আমি গিয়েছি, রবীন্দ্রা আমাকে অনেক সুন্দর সুন্দর গান গাইয়েছেন। তো আজকে আপনি এখানে এসছেন, এটা মানে আপনি জান না কোথাও, আমি জানি, তো অভি আমাকে বললো যে আপনি এই অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন, তো আমি সত্যি খুব খুশি, এবং আমি শিওর সবাই এখানে যারা আছেন সবাই খুব ব্লেসড ফিল করছেন যে আপনি এসছেন। থ্যাংক ইউ সো মাচ অভি, তোমাকে অনেক অনেক এখানে এসো, কেমন হলো না এত ওজনালা একটা অ্যাওয়ার্ড দিয়েছ, দেখে নিয়ে যাবে। আমি চাচ্ছি, এবং যারা স্পন্সর আছে বা যারা বিহাইন্ড দ্য সিনস কাজ করেছেন, এবং শান্তা থ্যাংক ইউ, তুমি ওকে বললে যে ও অ্যাক্টিং করছে, তুমি তো আরও বেশি বড় অ্যাক্টর, হ্যাঁ, তবে সবাইকে বললে না সবাইকে, ও তো সিনসিয়ারলি বলছিল, তুমি বোধ হয় ওটা দেখে বললে, ভালোই লাগলো অভি, তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমাকে যারা সাপোর্ট করেছেন, যারা হেল্প করেছেন, স্পন্সর যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। তুমি ভালো থাকো, আমি তোমাকে অনেক স্নেহ করি, তুমি জানো সেটা, এবং সেটা জেনেই তুমি ফায়দা নাও, হ্যাঁ, তো অনেক ধন্যবাদ সবাইকে, অভি থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ভালো থেকো, দোয়া করো তোমার জন্যে, সবাই ভালো থাকেন।